73তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর কলেজ স্টেডিয়ামে। এদিনের অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী ভগবান দাস। এদিন অনুষ্ঠানে কুচকাওয়াজে ছিলেন ত্রিপুরা পুলিশ, টিএসআর, ডিআর পুলিশ, এনএসএস, প্রাক্তন সেনাকর্মী সহ আর অন্যান্যরা। মর্যাদার সঙ্গে দিনটি আমরা পালন করি। 1947 সালের 15ই আগস্ট আমরা ব্রিটিশের হাত থেকে মুক্তি লাভ করি, স্বাধীনতা আমরা পেয়েছি এবং আমরা সগৌরবে গর্ববোধ করে আমরা বলতে পারি আমরা স্বাধীন ভারতী নাগরিক। দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে যারা শহীদ হয়েছে আজও আমরা তাদেরকে ভুলতে পারিনি, তাদের পরিবারকে আমরা ভুলতে পারিনি। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে গত 76 বছর ধরে দেশের বীর সেনাবাহিনী ও অগণিত জনসাধারণ বীরের মতো মৃত্যুবরণ করেছেন। আজ 76তম স্বাধীনতা দিবস উদযাপনের এই পূর্ণ লগ্নে সেই সব বীর সেনানী ও সাহসী জনগণের আত্মবলিদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 2014 সালে আমাদের সর্বজনপ্রিয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দেশের সামগ্রিক